আসসালামু আলাইকুম। ক্লাসে আমার এক দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদা বেগম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা, ব্যবসা শিক্ষা বিভাগ। আজকে আমি তোমাদের আরেকটি অনলাইন ক্লাসে চলে আসলাম। আমরা আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের দ্বিতীয় পত্রের একটি নতুন অধ্যায়, এবং দ্বিতীয় পত্রের এই অধ্যায়টি আমাদের ১২তম অধ্যায়, জীবন বিমা। আমরা শেষ করেছি, তো এই জীবন বীমার পরবর্তী অধ্যায়টি হচ্ছে নৌ বীমা, ১২তম অধ্যায়টি নৌ বীমা, এবং এটি আমাদের বীমার সম্পর্কিত আলোচনাও এখানে রয়েছে। তবে এটা নৌ বীমা যেহেতু, তাহলে আমরা কিন্তু অনেকটা বুঝে গিয়েছি যে নৌ বীমাটা কী, যে আমাদের সমুদ্র বা সমুদ্রের সাথে যে আমাদের যে জাহাজস্থ পণ্য, মাশুল, এ সকল জিনিসগুলো এই নৌ বীমার অন্তর্ভুক্ত বিষয়। তার মানে নৌ বীমার সংজ্ঞাটা কিন্তু আজকে আমরা শিখব। তার আগে একটু বলি, বীমার যে যে বেসিক আলোচনাগুলো ছিল, বীমার যে মূলনীতিগুলো ছিল, সদিশ্বাসের নীতি, তারপর হচ্ছে কয়েকটি পক্ষ থাকে, দুটি পক্ষ থাকে, তারপর হচ্ছে এটার একটি ক্ষতিপূরণের নীতি, তো এই সকল বিষয়গুলো কিন্তু এখানেও রয়েছে। তার মানে বীমার যে বেসিক কথাগুলো সেটা কিন্তু এখানে অবশ্যই থাকবে। বীমাটা কী? বীমা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি, অথবা বীমা একটি নিশ্চয়তার চুক্তি। জীবন বীমাটাই শুধু নিশ্চয়তার চুক্তি, আর সকল বীমা যেগুলো রয়েছে, জীবন ছাড়া যত ধরনের বীমা রয়েছে সেটা হচ্ছে সম্পত্তি বীমা। তো এই সম্পত্তি বীমার মধ্যে কিন্তু নৌ বীমাটাও রয়েছে। তো এই নৌ বীমা একটি ক্ষতিপূরণের চুক্তি, এটি কিন্তু একটি ক্ষতিপূরণের চুক্তি, যেটা কিনা যে ব্যক্তি ক্ষতিপূরণের আর্থিক নিশ্চয়তা পেয়ে থাকে। ক্ষতিপূরণের জন্য যে আর্থিক নিশ্চয়তা, সে নিশ্চয়তা কে দেয়? বীমাকারী প্রতিষ্ঠান, বীমা গ্রহীতাকে দেয়। তো এটা হচ্ছে নৌ বীমা। তো নৌ বীমার সংজ্ঞাটা কিন্তু একটু আলাদা, কিন্তু বীমার যে আলোচনা, মূল বেসিক যে আলোচনা, সেটা কিন্তু আগের মতোই। তো আমরা বীমার নৌ বীমাটা কি একটু লিখি সবাই, দেখো নৌ বীমাটা হচ্ছে নবীমা হচ্ছে যে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে বীমাকারী বীমা গ্রহীতাকে নির্দিষ্ট সমুদ্র যাত্রার বা তার সময়ের জন্য জাহাজ, জাহাজস্থ পণ্য, মাশুল, ভাড়া, এ সম্পদের এ সংশ্লিষ্ট দায়ের সাথে সম্পৃক্ত ঝুঁকি বা ক্ষতির জন্য ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়। এর যে চুক্তিটি সম্পাদিত হয় সেই চুক্তিটিকে বলা হয় বীমা, নৌ বীমা। সেই চুক্তিটিকে বলা হয় নৌ বীমা। তার মানে নৌ বীমা হচ্ছে নৌজাহাজস্থ পণ্য, মাশুল, নৌ বীমা ক্ষতিপূরণের চুক্তি একটি। আর এটা হচ্ছে যে ক্ষতিটা হচ্ছে সমুদ্রের সাথে সম্পৃক্ত, তার মানে সামুদ্রিক ক্ষতিগুলো যেগুলো রয়েছে, সেই সামুদ্রিক ক্ষতিগুলো হতে পারে জাহাজ, জাহাজস্থ পণ্য, মাশুল, এবং এর সাথে সংশ্লিষ্ট যে সকল ঝুঁকি বা বিপদ রয়েছে, এই সকল ঝুঁকি বা বিপদের যে মোকাবেলা করার জন্য যে চুক্তিটি সম্পাদন করা হয় বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে, তাকেই বলা হয় নৌ বীমা চুক্তি। তা আমরা সংজ্ঞাটা কী দাঁড়ালো? নৌ বীমা চুক্তি হলো বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সম্পাদিত এমন একটি চুক্তি যেখানে আমাদের সমুদ্র যাত্রার নিয়োজিত জাহাজ এবং এর সাথে সম্পৃক্ত যে কোনো ক্ষতির বীমাকারী সম্পাদিত চুক্তি অনুসারে দায়িত্বটি গ্রহণ করা হয়। বীমাকারী থেকে যে ক্ষতিপূরণটি প্রদান করা হয় তাকেই বলা হয় বীমা, নৌ বীমা। তাহলে সংজ্ঞাটা কি? নৌ বীমা একটি ক্ষতিপূরণের চুক্তি। নৌ বীমা হলো ক্ষতি পূরণের চুক্তি, এটি একটি ক্ষতিপূরণের চুক্তি। কিসের বা কার সাথে? বীমা গ্রহীতা এবং বীমাকারীর সাথে হয় সম্পাদিত। তার মানে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সম্পাদিত দুজনের মধ্যে সম্পাদিত এমন একটি চুক্তি যেখানে
যেখানে বিষয়টা কি সমুদ্রের সাথে সম্পৃক্ত, যেখানে সমুদ্র যাত্রা নিয়োজিত জাহাজ এবং এর সাথে যেখানে সমুদ্র যাত্রায় সমুদ্র যাত্রায় নিয়োজিত জাহাজ সমুদ্র যাত্রায় নিয়োজিত জাহাজ এবং এর সাথে সম্পৃক্ত এর সাথে যে সম্পৃক্ত বিষয়গুলো রয়েছে সম্পৃক্ত বিষয় যেমন জাহাজ জাহাজস্থ পণ্য মাশুল মাশুল মানে জাহাজের ভাড়া তো জাহাজস্থ পণ্য বা মাশুল এ সংক্রান্ত কোনো ক্ষতির ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর ইত্যাদি বিষয়গুলোর ক্ষতির ক্ষতির জন্য বিমাকারী বিমাকারী সম্পাদিত চুক্তি অনুসারে বিমাকারী সম্পাদিত চুক্তি অনুসারে বিমা গ্রহীতাকে বিমা গ্রহীতাকে যে ক্ষতি পূরণের নিশ্চয়তা প্রদান করা হয় তাকে বিমা চুক্তি বলা হয় সংজ্ঞাটা একটু বড় কিন্তু একটু বুঝে আমরা বলছি নো বিমা হলো ক্ষতিপূরণের চুক্তি বেসিক কি এটা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি কারণ এখানে কিন্তু নির্দিষ্ট ক্ষতি হবে কিসের বিপক্ষে এবং এর সাথে কিন্তু সম্পৃক্ত দুটি পক্ষ রয়েছে একটা হচ্ছে বিমাকারী এবং বিমা গ্রহীতা তার মানে দুটি পক্ষ হচ্ছে বিমাকারী এবং বিমা গ্রহীতা এবং এই পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিটাই হচ্ছে নবীমা চুক্তি এভাবেও লিখতে পারে যে নবীমা একটি ক্ষতিপূরণের চুক্তি যা বিমাকারী এবং বিমা গ্রহীতার মধ্যে সম্পাদিত হয়ে থাকে এবং বিমা গ্রহীতার যদি সমুদ্র যাত্রায় নিয়োজিত যেহেতু এটা নবীমা তো সমুদ্র যাত্রায় নিয়োজিত যে সকল বিষয় রয়েছে যেমন জাহাজ জাহাজস্থ পণ্য তার মাশুল এবং ইত্যাদি এ সংক্রান্ত যদি কোনো ইত্যাদি এ সংক্রান্ত যদি কোনো ধরনের ক্ষতি হয়ে থাকে তাহলে বিমাকারী প্রতিষ্ঠান কর্তৃক বিমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করা হবে এই নিশ্চয়তাটা হচ্ছে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে দেয় আর যে চুক্তিটি সম্পাদিত হয় তাকে বলা হয় নো বিমা চুক্তি আমি এত গুছিয়ে তোমাদের লিখছি কিন্তু তোমাদের এটা সুন্দর করে এভাবেই বুঝতে হবে যে নো বিমা হচ্ছে একটি ক্ষতিপূরণের চুক্তি যা বিমাকারী এবং বিমা গ্রহীতা দুটি পক্ষের মধ্যে সম্পাদিত হয় এবং এমন একটি চুক্তি যেখানে সমুদ্র যাত্রায় যেহেতু নো বিমা তো সমুদ্র যাত্রায় নিয়োজিত যে সকল বিষয় রয়েছে যেমন জাহাজ জাহাজস্থ পণ্য এর মাশুল এবং অন্যান্য ধরনের ক্ষতি হতে পারে সমুদ্রে কিন্তু প্রাকৃতিক তারপর হচ্ছে অপ্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিপদ বা ঝুঁকি রয়েছে সেই সকল ঝুঁকি এই জন্যই বলেছি ইত্যাদি বিষয়গুলোর জন্য ক্ষতির দ্বারা বিমা কোম্পানি সম্পাদিত যে চুক্তিটি সেই অনুযায়ী বিমাকারী প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেওয়া হয় আর এটাকে বলা হয় নো বিমা চুক্তি তো নো বিমাটা কি নো বিমা হচ্ছে জাহাজ জাহাজস্থ পণ্য সম্পাদিত জাহাজ এবং জাহাজস্থ পণ্য জন্য ক্ষতির জন্য যে বিমাকারী এবং বিমা গ্রহীতার মধ্যে সম্পাদিত যে চুক্তি বা যে বিমাটি করা হয় সেটাকে বলা হয় নো বিমা তো আমরা জানি নবীমাটা কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে নবীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি তাহলে এই সংজ্ঞা থেকে কিন্তু একটা বৈশিষ্ট্য আমরা ক্লিয়ার কি এটা একটি ক্ষতিপূরণের চুক্তি এবং এতে কিন্তু দুটি পক্ষ থাকে একটা হচ্ছে বিমাকারী আর একটা হচ্ছে বিমা গ্রহীতা তারপর আরেকটি সংজ্ঞা এখান থেকে আরেকটি বিষয় আমরা জানি যে এইখানে চুক্তিটা সম্পাদিত হয়
সমুদ্র যাত্রায় নিয়োজিত বিষয়বস্তুর উপর। তার মানে সমুদ্র যাত্রায় যে সকল বিষয়গুলো রয়েছে, যেমন জাহাজ, জাহাজস্থ পণ্য এবং মাশুল, এই সংক্রান্ত ইত্যাদি বিষয়গুলোর যদি কোনো একটি বিষয়ের কোনো ক্ষতি হয়, তাহলে বিমাকারী, বিমা প্রতিষ্ঠান যেটা, সে বিমা প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে কী করবে, ক্ষতিপূরণ প্রদান করবে। এটা হচ্ছে জাহাজস্থ পণ্য মাশুল এর বিষয়বস্তু। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। প্লাস যদি ক্ষতি হয় তবে কিন্তু ক্ষতিপূরণ প্রদান করবে। তার মানে উপরোক্ত কারণে যদি, উল্লেখিত কারণে কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে সেই ক্ষতিটা হোক আংশিক বা সম্পূর্ণ, যাই হোক না কেন, বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ প্রদান করে থাকে। এখন আমরা এখান থেকে সংজ্ঞাটার থেকে কিন্তু বৈশিষ্ট্যগুলো পেয়ে গেলাম। কী কী বৈশিষ্ট্যগুলো কী কী পাচ্ছি দেখো, আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা পাচ্ছি সেটা হচ্ছে নবীমা এক ধরনের ক্ষতিপূরণের চুক্তি। নবীমা এক ধরনের ক্ষতিপূরণের চুক্তি, তাই না? নবীমায় দুটি পক্ষ থাকে, এক বিমাকারী আর আরেকটি হচ্ছে বিমা গ্রহীতা। বিমাকারী বা কোম্পানি যার কাছে বিমাটি করা হয়, আর বিমা গ্রহীতা হচ্ছে যে বিমাটি করে, বিমাকৃত ব্যক্তি। তাহলে এটির মধ্যে দুটি পক্ষ থাকে যেমনটি আমরা জানি। তারপর যেটা নৌজাহাজস্থ বিষয়বস্তু, জাহাজস্থ পণ্য মাশুল বা ভাড়া, যেটাই বলি না কেন, মাশুল মানে হচ্ছে জাহাজের ভাড়া। তো জাহাজস্থ পণ্য মাশুল বা ভাড়া এবং এর সঙ্গে জড়িত বিষয়, তার মানে জাহাজস্থ পণ্য মাশুল ভাড়া অথবা যে প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে, এই সকল বিপদ এর অন্তর্ভুক্ত বিষয়, তার মানে এটাও একটি বৈশিষ্ট্য। চার নাম্বার বৈশিষ্ট্যটা কি দেখো, যে ক্ষতি আংশিক বা সম্পূর্ণ যাই হোক না কেন, আংশিক বা যাই হোক না কেন, ক্ষতিপূরণ প্রদান করা হয়ে থাকে। দেখো হাতে লেখা একটু বিষয় হচ্ছে যে ক্ষতি আংশিক হোক বা সম্পূর্ণ হোক, যাই হোক না কেন, যদি উল্লিখিত কারণে কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণ প্রদান করবে বিমা কোম্পানি। তার মানে এটা হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য, যে ক্ষতি আংশিক হোক বা সম্পূর্ণ, ক্ষতিপূরণ প্রদান করা হবে। আর বিমাপত্রে উল্লিখিত বিপদের সাথে প্রত্যক্ষ কারণে সংশ্লিষ্ট বিষয়গুলো ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। এই যে এটা বললাম যে ক্ষতি আংশিক হোক বা সম্পূর্ণ হোক, ক্ষতিপূরণ প্রদান করা হয় কখন, যখন বিমাপত্রে উল্লিখিত বিষয়গুলো কারণে। তার মানে পাঁচ নম্বরটা কি, বিমাপত্রে উল্লিখিত কারণে ক্ষতি সংগঠিত হলে ক্ষতি পূরণ প্রদান
থাকে যে বীমাটি করা হয়েছে নৌবিমার জাহাজস্থ পণ্যের। তো জাহাজস্থ পণ্যের যদি কোনো একটি ক্ষতি হয় তাহলে উল্লেখিত কারণে ক্ষতি হলেই সংঘটিত হলেই বীমা কোম্পানি কর্তৃক ক্ষতিপূরণ প্রদান করা হবে। তাহলে এটাও একটি বৈশিষ্ট্য। তাহলে নৌবিমার কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই হচ্ছে নৌবিমা একটি কি ক্ষতিপূরণের চুক্তি। এতে দুটি পক্ষ থাকে, বীমাকারী এবং বীমা গ্রহীতা, এবং ক্ষতি সম্পূর্ণ হোক আর আংশিক হোক ক্ষতি হলেই সংঘটিত হলেই ক্ষতিপূরণ প্রদান করা হবে। এবং উপরোক্ত জাহাজস্থ পণ্য মাশুল এবং তার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, সমুদ্র যাত্রায় নিয়োজিত বিষয়গুলো, এটার সাথে সম্পৃক্ত বিষয়গুলো হচ্ছে এর অন্তর্ভুক্ত বিষয়। আর এই ক্ষতিটা হলেই যে ক্ষতি দিবে, ক্ষতিপূরণ প্রদান করবে তা না, উল্লেখিত কারণ থাকতে হবে। সেই কারণে ক্ষতি হলেই, ক্ষতি সংঘটিত হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে থাকে। তাহলে এটা হচ্ছে নৌবিমার বৈশিষ্ট্য প্লাস হচ্ছে সংজ্ঞা। আমরা এই বৈশিষ্ট্যগুলো যদি মুখস্থ করি, সংজ্ঞা কিন্তু আমরা মুখস্থ করে ফেলছি। তো আমরা নৌবিমা কী এবং এর বৈশিষ্ট্যগুলো ওই সংজ্ঞা থেকে আমরা আলোচনা করলাম। তো এখন যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে নৌবিমার যে উপাদান বা বৈশিষ্ট্য, এটা কিন্তু আমরা আলোচনা করেছি, কিন্তু এটার কিছু উপাদান রয়েছে। উপাদানগুলো বা বৈশিষ্ট্য আমরা একটুখানি বিস্তারিত আকারে আলোচনা করব। এই উপাদানগুলি আমরা একটু ডিটেলসে আলোচনা করব। নৌবিমার যে অপরিহার্য উপাদান সেটা দুই ধরনের হয়ে থাকে, যথা এই নৌবিমার উপাদানগুলো আমরা দুটি ভাগে বিভক্ত করে থাকি। সে দুটি ভাগ হচ্ছে, একটা হচ্ছে আইনগত উপাদান, আরেকটা হচ্ছে অন্যান্য উপাদান। তো আইনগত উপাদানগুলো আমরা শিখব আজকে। একটা হচ্ছে আইনগত উপাদান আর দুই নম্বর হচ্ছে অন্যান্য উপাদান। যে সকল উপাদানগুলো আইনগতর মধ্যে নাই, তাছাড়া যেগুলো রয়েছে সেটা হচ্ছে অন্যান্যর মধ্যে চলে যাবে। তো আজকে আমরা আইনগত উপাদানটা দেখব। দেখো যে নৌবিমার অপরিহার্য উপাদানের মধ্যে আইনগত যেগুলো, যেই সকল বিষয়গুলো, যে লিগ্যালিটি যেটা আছে আইনের দিক দিয়ে বিচার বিবেচনা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়, তার মানে এটা হচ্ছে একটি চুক্তি যেখানে কিন্তু দুটি পক্ষ থাকে, বীমাকারী এবং বীমা গ্রহীতা। এবং এখানে কিন্তু বৈধ শর্ত থাকতে হবে, বৈধ উদ্দেশ্য হতে হবে, যে নির্দিষ্ট হতে হবে যে যে কারণের ঘটনাটা ঘটেছে সে দুর্ঘটনাটার কারণে বা ক্ষতির বিপক্ষে কিন্তু চুক্তিটা করা হয়, যে উল্লেখিত কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করা হবে। এটা একটি ক্ষতিপূরণের চুক্তি যেহেতু। তাহলে এর প্রথম আইনগত উপাদানটাই হচ্ছে, যেটা আমরা বৈশিষ্ট্য আকারে দেখছি, সেটা হচ্ছে দুটি পক্ষ। সরাসরিভাবে বীমাকারী এবং বীমা গ্রহীতা, তার মানে এখানে যে প্রথম উপাদান অপরিহার্য উপাদানের মধ্যে একটি হচ্ছে কি আইনগত উপাদানের একটি হচ্ছে দুটি পক্ষ, যে দুটি পক্ষ হচ্ছে বীমা চুক্তিতে অপরিহার্য কমপক্ষে দুটি পক্ষ থাকতে হবে। একটা হচ্ছে, এক পক্ষ হচ্ছে বীমাকারী, যে বীমাকারী প্রতিষ্ঠানটা বীমা ঝুঁকি গ্রহণ করে, তাহলে যে ঝুঁকি গ্রহণ করে, এবং অপর পক্ষটি হচ্ছে বীমা গ্রহীতা, যে প্রিমিয়াম প্রদানপূর্বক তার ঝুঁকিটা বীমাকারী প্রতিষ্ঠানের ওপর অর্পণ করে। তার মানে এক পক্ষ হচ্ছে ঝুঁকি গ্রহণকারী, যেটাকে বলা হয় বীমাকারী প্রতিষ্ঠান, আরেকটি হচ্ছে ঝুঁকি প্রদানকারী বা অর্পণকারী, সেটাকে বলা হয় বীমা গ্রহীতা। তাহলে দুটি পক্ষ কমপক্ষে থাকতে হবে। দুই নাম্বার টপিকসটা হচ্ছে বৈধ উদ্দেশ্য। ঝুঁকি গ্রহণকারী, দেখো আমি একটু লিখে সংক্ষেপে লিখে দিচ্ছি, বীমা গ্রহীতা ঝুঁকি প্রদানকারী, তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো
দুটি পক্ষের মধ্যে একটি হচ্ছে কি বীমাকারী আর একটা হচ্ছে বীমা গ্রহীতা। বীমাকারীকে ঝুঁকি গ্রহণকারী, যে নাকি ঝুঁকিটা গ্রহণ করছে, কার বীমা গ্রহীতার, আর গ্রহীতা হচ্ছে প্রদানকারী। তারপরে এটা হচ্ছে বৈধ উদ্দেশ্য। এখানে বৈধ উদ্দেশ্যটা হচ্ছে যে যে পারপাসে বীমাটা করা হয়, তার মানে বীমা চুক্তির উদ্দেশ্য অবশ্যই বৈধ হতে হবে। এরূপ চুক্তির মুখ্য বিষয় হলো জাহাজ, জাহাজস্থ পণ্য এবং এ সংক্রান্ত যে সংশ্লিষ্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক অপ্রাকৃতিক নৌজাহাজের সাথে সম্পৃক্ত, সমুদ্র যাত্রার সাথে সম্পৃক্ত বিষয়গুলো এর উদ্দেশ্য হতে হবে। তার মানে এখানে অবশ্যই উদ্দেশ্যটি হতে হবে, উদ্দেশ্যটি বৈধ হতে হবে, এর বিষয় বস্তুর আলোকে বৈধ হতে হবে। কিসের আলোকে? তার বিষয়বস্তুর আলোকে। এখন বিষয়বস্তুগুলো কি? জাহাজ, জাহাজস্থ মালামাল বা যেটাকে বলি হয় পণ্য, মাশুল ইত্যাদি। তাহলে বৈধ উদ্দেশ্যটা হচ্ছে তার বিষয়বস্তু, বিষয়বস্তুর আলোকেই কিন্তু বীমাটি করা হয়। তার মানে এই সংক্রান্ত যে সমুদ্র যাত্রায় নিয়োজিত এই সকল বিষয়বস্তুর যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু ক্ষতিপূরণ প্রদান করা হয়। তাহলে বৈধ উদ্দেশ্যর পাশাপাশি সেটা হচ্ছে উভয় পক্ষের যোগ্যতা, বিমা গ্রহীতা বিমাকারী দুজনের মধ্যেই যোগ্যতাটা থাকতে হয় যে আর্থিকভাবে সামর্থ্যযোগ্য। যদি বিমা কোম্পানি আর্থিকভাবে যদি সক্ষম না হয় বিমা ক্ষতিপূরণ প্রদান করতে, তাহলে কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান তার বিমা চুক্তিটা সম্পাদন করার আগে কিন্তু তার ক্রেতা বিমা গ্রহীতাকে তার হারিয়ে ফেলেছে। তার মানে এটা কি বোঝাচ্ছে যে চুক্তির শর্ত অনুযায়ী নৌবিমা চুক্তিতে উভয় পক্ষের যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা বলতে বোঝাচ্ছে সাবালক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং চুক্তি সম্পাদনের অযোগ্য ঘোষিত হলে এমন কোনো ব্যক্তিত্ব জানা না হয়। তার মানে যে ব্যক্তিটি এই বিমা, যে ব্যক্তিটি বিমা পত্রটি চালু করে রাখবে, যে ব্যক্তিটি বিমা পত্রটি অনুসরণ করবে তাকে অবশ্যই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত, যে মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্ত ব্যক্তি যার যোগ্যতা রয়েছে বিমা পত্রটি সক্ষমভাবে চালানোর, তাহলে উভয় পক্ষেরই কিন্তু যোগ্যতা থাকতে হবে। বিমাকারী প্রতিষ্ঠানকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল হতে হবে, তাকে কিন্তু তার যে ক্ষতিপূরণ সেটা দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। যদি এমন ক্ষতি হয় যে এমন ক্ষতি হলো বিমা কোম্পানি দেউলিয়া হয়ে গেলো ক্ষতিপূরণ প্রদান করতে, তাহলে কিন্তু সে আর্থিকভাবে সক্ষম না। এই জন্যই বলেছে উভয় পক্ষের যোগ্যতা থাকতে হবে। আবার বিমা গ্রহীতাকেও কিন্তু ভালো, মানে যে যোগ্যতা থাকে সে যোগ্যতাটি বলতে তাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন পাগল ব্যক্তি বা যে ব্যক্তিটি নাবালক সে কিন্তু বিমাপত্র চালু করতে পারবে না, কারণ একজন কর্মক্ষম ব্যক্তি কিন্তু বিমাপত্র চালানোর মতো ক্ষমতা রাখতে পারে, কারণ তার উপার্জন ক্ষমতা থাকে। তো একজন বিমা গ্রহীতাকেও কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে উভয় পক্ষের যোগ্যতা। তাহলে এটা একটি আইনগত উপাদান। তারপরে যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে লিখিত। এই সকল বিষয়গুলো কিন্তু আমরা বলতে পারি যে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি যে এটা একটি মৌখিক হতে পারে, কিন্তু এটা মৌখিকের কোনো আইনগত দিক নেই, এজন্য এটা লিখিত আকারে একটি চুক্তি তৈরি করতে হবে। বিমাকারী কর্তৃক সম্পাদিত এই লিখিত চুক্তিটি হচ্ছে নৌবিমার চুক্তির একটি আইনগত উপাদান। তার মানে চার নাম্বারটা হচ্ছে লিখিত, অবশ্যই রিটেন ডাউন হতে হবে, কার মাধ্যমে? বিমাকারী প্রতিষ্ঠান কর্তৃক। তার মানে নৌবিমা চুক্তির অবশ্যই লিখিত হতে হয়, এজন্য বিমা প্রস্তাব ফর্ম পূরণ করে বিমা গ্রাহক আবেদন করে এবং বিমাকারী লিখিতভাবে তার স্বীকৃতি জানায়। তার মানে অতঃপর বিমা চুক্তির প্রমাণপত্র স্বরূপ বিমাকারী বিমাপত্র প্রদান করে যেখানে চুক্তি সংক্রান্ত সকল বিষয় লেখা থাকে। তার মানে এখানে একটি লিখিত আকারে ফর্ম পূরণ করে বিমাকারী বিমা গ্রহীতা কর্তৃক একটি ফর্ম পূরণ করা হয় এবং বিমাকারীও লিখিত আকারে সম্মত হয় যে এই বিমাপত্রটি অনুসরণ করা হলো, এবং এটাতে সম্মত হচ্ছে যে সকল বিষয় এখানে লিখিত আকারে থাকবে, সকল শর্ত, সকল বিষয়গুলো এখানে উল্লিখিত থাকবে লিখিত আকারে। এটাই হচ্ছে চতুর্থ উপাদান, আইনগত উপাদানের আরেকটি বিষয়।
নির্দিষ্টতা, পাঁচ নম্বরটি হচ্ছে নির্দিষ্টতা। অবশ্যই বিষয়গুলো সুনির্দিষ্ট আকারে থাকতে হবে, যেমন যে কারণে এরূপ চুক্তিটা যে পরিমাণ অঙ্ক সে উল্লিখিত অঙ্কের পরিমাণ এবং যে কারণ হচ্ছে সেই কারণটা নির্দিষ্ট থাকতে হবে, এবং পলিসির মেয়াদ, ক্ষতির কারণ, ক্ষতির পলিসির মেয়াদ, ঝুঁকি, সম্ভাব্য ডেট সব কিছুই কিন্তু এখানে উল্লিখিত নির্দিষ্ট থাকতে হবে। তার মানে এখানে কি, যে কারণে বিমাপত্রটি গ্রহণ করা হচ্ছে তার নির্দিষ্ট কারণ ক্ষতির পরিমাণ মেয়াদ ক্ষতির পরিমাণ মেয়াদ যে যে কারণে আমাদের বিমাপত্রটি গ্রহণ করা হচ্ছে সেই কারণটি লিখিত থাকবে, তারপর হচ্ছে ক্ষতির কতটুকু, ক্ষতির আনুপাতিক অংশগ্রহণ হতে পারে, সেই ক্ষতির পরিমাণটা কোন কত পরিমাণ অঙ্কে সেটা উল্লেখ থাকবে, সেটা একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে যেটা আমরা সময় বলি। তো এই নির্দিষ্ট বিষয়গুলো খুব সুনির্দিষ্ট আকারে, লিখিত আকারে ওই বিমাপত্রের মধ্যে বিমাকারী কর্তৃক বিমাগ্রহীতার সম্মতিক্রমে উল্লিখিত থাকবে। এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য। তারপর আমাদের এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আইনগত উপাদানগুলো সম্পূর্ণ হয়ে গেল। তো আমি দিয়ে পাঁচটি বিষয় বৈশিষ্ট্য লক্ষ্য করছি, সে পাঁচটি, প্রথমটি হচ্ছে কি, এটি দুটি পক্ষ থাকবে এবং এই দুটি পক্ষের একটি হচ্ছে বিমাকারী যে নাকি ঝুঁকি গ্রহণ করে, আরেকটি হচ্ছে বিমা গ্রহীতা ঝুঁকি প্রদানকারী। তারপরের পক্ষটি হচ্ছে বৈধ উদ্দেশ্য। অবশ্যই বিমা চুক্তিটিতে বৈধ উদ্দেশ্য থাকতে হবে, যে যে উদ্দেশ্যে বিমা চুক্তিটা হচ্ছে তার মানে এর বিষয়বস্তুগুলো কি, জাহাজ জাহাজস্থ পণ্য এর মাশুল, এর ভাড়া বা যে কোনো ধরনের ক্ষতি, সমুদ্র যাত্রা নিয়োজিত ক্ষতির সম্মুখীন হলে ক্ষতিপূরণ প্রদান করা হয়, ক্ষতিপূরণ প্রদান করা হয়, সেই বৈধ উদ্দেশ্যটাই লিখিত আকারে থাকবে। তার মানে তিন নম্বরটা, চার নম্বরটা হচ্ছে লিখিত, যাই বলা থাকুক না কেন সেটা মৌখিক হলে গণ্য নয়, সেটা লিখিত আকারে একটা ফর্মের মাধ্যমে যেটা বিমা গ্রহীতা কর্তৃক সম্মতিক্রমে সকল বিষয় লিখিত আকারে থাকতে হবে। নির্দিষ্টতা, অবশ্যই যে সকল বিষয়গুলোর কারণে বিমা করা হয়েছে বা যেই সকল যে কারণটি, যে বিষয়বস্তুতে বিমাটি করা হয়েছে সেই বিষয়বস্তুটার উল্লিখিত কারণ প্লাস হচ্ছে ক্ষতির পরিমাণ অঙ্কে হোক সেটা, এবং মেয়াদটা, বিমাটা নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়, সে মেয়াদি বিমা হোক আর আজীবন হোক, যে বিমাই হোক না কেন নির্দিষ্ট মেয়াদের ক্ষেত্রে, আজীবন বিমা তো অবশ্যই হবে না, তো এই নির্দিষ্ট মেয়াদের পরিমাণ, মেয়াদের টাকার পরিমাণ, ক্ষতির পরিমাণ এগুলো উল্লিখিত থাকবে, এটাকে বলা হয় নির্দিষ্টতা। তো আজকে আমি তোমাদের এই উভয় পক্ষের যোগ্যতা, আরেকটি বিষয় যেটা আমি আলোচনা করিনি, উভয় পক্ষের যোগ্যতা, যে বিমা গ্রহীতা সে অবশ্যই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একজন নাবালক হতে হবে এবং বিমাকারী প্রতিষ্ঠানকেও সে আর্থিকভাবে সক্ষম থাকতে হবে বিমার ক্ষতিপূরণ প্রদান করার মতো। তাহলে উভয় পক্ষের যোগ্যতা, এটি একটি আইনগত উপাদান। তো আজকে আমি তোমাদের এই উপাদানগুলো আলোচনা করেছি এবং আশা করি তোমরা এখান থেকে একটি সুন্দর প্রশ্ন পেয়ে যাবে। তো নেক্সট টিউটোরিয়ালটা আমি আলোচনা করব যে অন্যান্য উপাদানগুলো রয়েছে সেগুলো। তো আজকে এই পর্যন্ত, আশা করি বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।